নমস্কার আর হ্যাপি নিউ ইয়ার। আলাদা করে তো বলা হয়নি না, তো তাই জন্য ভাবলাম এখানেই বলে দিই। বাট হ্যাপি নিউ ইয়ার দিয়ে মনে পড়লো, তোমরা তোমাদের নিউ ইয়ার কীভাবে কাটালে? ভেবে না ভেবে না, কোনো অসুবিধা কিছু নেই। তোমরা যখন ভাবছো ততক্ষণ আমি বলছি আমি আমার নিউ ইয়ার কীভাবে কাটালাম। এই ধরুন সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠো, মা বাবার দয়া হলে তাহলে একটু ভালো মন্দ কিছু যদি রান্না হয় তাহলে গান্ডে বিন্ডে গেলো, আর রাত হলে স্টার প্লাস, সোনি, জি টিভি এরকম হ্যান ত্যান চ্যানেলে লোকের ছেলেমেয়েরা স্টেজে উঠে নাচ করবে, তাদের নাচ দেখে হাততালি বাজাও, আর 12টা বাজে ঠিক 5 মিনিট আগে 10, 9, 8, 7 মানে ইন শর্ট বুঝে গেছো নিশ্চয় কি বলতে, মোটামুটি এরমভাবেই একটা খুব হ্যাপেনিং, খুব ফাটাফাটি একটা নিউ ইয়ার সেলিব্রেশন করে আসছি আমি ছোটোবেলার থেকে। বাকিদের জানি না, বাট 31st জন্য আমি কিন্তু ছোটোবেলার থেকে একটাই ঘোঁতের রুটিন রিলিজিয়াসলি ফলো করে আসছি, কিন্তু এই বছরটা আর 5টা বছরের মতো একদম ছিল না, কারণ এই বছর আমি গেছিলাম কলকাতা। এক সেকেন্ড, তোমাদের বিশ্বাস হচ্ছে না, কোনো ব্যাপার না, দেখাচ্ছি। ও আজকে 31st, দু তিন দিন আগের থেকে আমরা প্ল্যান করছিলাম আমি আর দিশা যে বেরোবো আজকে, তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে সেভেন কিংডম যাচ্ছি আজকে, ঠিক আছে। তোমরা যারা কলকাতায় লোকাল থাকো তারা তো নিশ্চয়ই মোটামুটি জানবে জায়গাটা কোথায়, ঠিক আছে। আমি ফার্স্ট টাইম যাচ্ছি সেটা আলাদা ব্যাপার, বাট আমি জানি আমি ফার্স্ট টাইম যাচ্ছি, ওরাই জানে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, বাট সেভেন কিংডমের লোকজন জানে না কিন্তু যে আমি ফার্স্ট টাইম যাচ্ছি। সো আমরা 8টা ওরকমই রাখবো, আমরা তো এখানে রোজই আসি, ঠিক আছে, নতুন কিছু ব্যাপার না। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে মানে যেটা সবচেয়ে আজকে স্পেশাল জিনিস, চাইলে আমরা ওলা উবার কিছু একটা বুক করে নিতে পারতাম, ঠিক আছে, বাট বাড়িতে যদি ড্রাইভার থাকে, বাড়িতে যদি ড্রাইভার থাকে তাও এরকম, ঠিক এরকম যদি একটা ড্রাইভার থাকে বাড়িতে, একদম সুন্দরী ড্রাইভার, জামার সাথে ম্যাচিং জুতো আর স্কার্টের সাথে ম্যাচিং মাস্ক পরে বেরোলে এরকম মানে পুরো উপর থেকে নিচ অব্দি যদি কেউ মানিস মালত্রা হয়ে বেরোয় তাহলে তো তাকে কম্প্রোমাইজ করা যাবে না, তো তাই আমরা বাড়ির ড্রাইভার নিয়ে বেরিয়েছি। মানে কেমন লাগছে তোর আমার ব্লগে এসে? আমরা এখন চলে এসেছি, আর পিছনে আছে সেভেন কিংডম, আর এদিকে আছে 2 মাসি ওয়েট করছে, আর গাড়িতে এখন আমাদের যে ড্রাইভার সে এখন রেডি হচ্ছে। ড্রাইভার দেরি হচ্ছে কেন? দেরি হলে চলবে না কিন্তু ড্রাইভার, মাইনে থেকে পয়সা কেটে নেবো তোমার বেশি দেরি করলে। বাই দ্য ওয়ে তোমরা জিওটি দেখেছো? জিওটি গেম অফ থ্রোনস দেখো নি? কোনো ব্যাপার না, আমি দেখাচ্ছি। খুব একটা খারাপ না, বেশ ভালো লাগে, সসটা বেশ ভালো, ঠিক আছে। আমরা সেভেন কিংডম থেকে বেরিয়ে গেছি, খাওয়া দাওয়া মোটামুটি হালকা করে হয়ে গেছে, বাট ওই খাওয়া দাওয়াতে মোটামুটি আমাদের পেট বয়নি, ঠিক আছে, কারণ ওই যে কবি বলেছেন অল্পেতে স্বাদ মেটে না আর এর সাথে ভাগ হবে না। আমরা এখন একটা পেট্রোল পাম্পে এসেছি তেল ভরাতে, তো আগে তেল ভরাবো আর তারপর এখান থেকে যাবো আমরা সিটি সেন্টার সাটাতে। আমি রোজ যদি মানে যাই হয়ে যাক, বাট সিসিডির হট চকলেট যদি একবার না খাই না আমার ঠিক পোষায় না, মানে আই ডোন্ট ফিল মাই ডে ইজ কমপ্লিটেড, ইউ আন্ডারস্ট্যান্ড ক্যাফে কফি ডেতে এসেছিলাম,
আনফর্চুনেটলি এত আশা করে এসেছিলাম হট চকলেট খাবো, বাট হট চকলেট শেষ হয়ে গেছে। ওরা আমাকে আমাকে বললো কে কফি ট্রাই করতে গেলে, কফিটা নাকি ওরকমই বেশ ভালো কফি এখানে, যদি অনেস্ট ওপিনিয়ন দিতে হয় এমন কিছু নয়, ঠিক আছে, ঘরে বানানো কফি যেমন হয় সেরকমই খেতে। তো এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে আর বাস। এই ছিল আমার নিউ ইয়ার সেলিব্রেশন। তোমাদের যদি এতক্ষণে ভাবনা চিন্তা হয়ে গিয়ে থাকে তাহলে তোমরাও কমেন্ট করে জানিও তোমরা এবছর নিউ ইয়ার কেমন করে কাটালে। তো বাস আজকের মতো এই অবধি, বেঁচে থাকলে দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। ততদিন তোমরা অ্যাশ করো আর আমি অভিষেক করি। হট চকলেট, হট চকলেট অর্ডার দেওয়ার ইচ্ছে ছিল, বাট সেটা তো পাইনি, আমাকে খাওয়াইনি এখনো।